আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, তাই না? হ্যাঁ, বাসায় নিয়মিত পড়াশোনা করছো? আচ্ছা, বাসায় এখন নিয়মিত মানে নিয়মিত না হলেও পড়াশোনাগুলো যেগুলো আমরা দিচ্ছি বা বিভিন্ন টিচাররা তোমাদের পড়াগুলো দিচ্ছে সেগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করে ফেলবে, এইচডব্লিউগুলো যেগুলো দিচ্ছে সেগুলোও করে রাখবে। কারণ দেখা যাবে হয়তো বা একটা লম্বা ছুটি ঈদের পরে, ঈদের আগে হোক ঈদের পরে, সেটার পরে তোমাদের কি বেশি দিন সময় থাকবে না দ্বিতীয় শ্রেণী অভিজ্ঞার, তাহলে আস্তে আস্তে যদি করে রাখো তোমাদের পড়াগুলো জমে যাবে না, কেমন? তাহলে দেখো আজকে আমরা কি করব, বোর্ডের দিকে তাকাও সবাই। কোয়াড মিনিং, কোয়াড মিনিং এর আগে আমি তোমাদেরকে লেসন ইলেভেনটা করিয়েছিলাম বার্ডস নেমগুলো, সেখান থেকে আমি এইচডব্লিউ দিয়েছিলাম হচ্ছে এই যে নিচে তোমাদের পিকচার ওয়ার্ডগুলোকে, হ্যাঁ এই যে নিচে এই বার্ডস নেমের ইংলিশগুলো সেগুলো এইচডব্লিউ করতে বলেছিলাম। তাহলে আজকে আমরা শিখবো লেসন 12 ফিশেস, মানে মাছে নাম সমূহ। তাহলে দেখো এগুলো কিন্তু আমরা মাছগুলো সাধারণত আমরা সবাই কম বেশি সবাই খাই কিংবা চিনি, কিন্তু যেগুলো আমাদের অনেকগুলো দেশীয় মাছ আছে যেগুলো আমরা সচরাচর দেখি না বা চিনি না, তো এখানে অনেক মাছের নাম আছে এবং ছবি দেওয়া আছে, আশা করি পড়লে তোমাদের সেগুলো সম্পর্কে পরিচিত হতে পারবে। তাহলে দেখো ওয়ান মিনিং লেসন 12-এ চলে যাও। এখানে দেখো পিকচারে সবাই পিকচারের দিকে তাকাও, আমি পিকচারেগুলো পড়িয়ে দিচ্ছি আগে। বাটার ফিশ মানে পাবদা মাছ, ঠিক আছে, এটা আমাদের একটা দেশীয় মাছ, গ্রামে বিলে পাওয়া যায়। তাহলে দেখো কার মানে কাতলা, মাছের গঠনগুলো দেখো তুমি ছবিটা দেখলে তোমার মোটামুটি আইডিয়া হবে যে মাছগুলো দেখতে কেমন। তাহলে কার কাতলা, কাতলা মাছের কি এই যে বডিটা অনেক বড় থাকে মাথাটা ছোট। ক্যাটফিশ মানে মাগুর মাছ, ঠিক আছে, এটা হচ্ছে শিং মাছের মতো অনেকটা কাটাওয়ালা, হ্যাঁ মাগুর মাছ। তাহলে দেখো এরপরে ক্লাইম্বিং ফিশ মানে কই মাছ, দেখেছ, হ্যাঁ এগুলো কিন্তু সবগুলো আমাদের দেশীয় মাছ, মানে বিভিন্ন পুকুরে ডোবায় নদীতে হ্যাঁ খালে যেগুলো পাওয়া যায় অনেক মজার। এরপর দেখো ইল মানে বাইন, ইল হচ্ছে বাইন, এটা খুব একটা কম দেখা যায় কিন্তু হয়তো বা গ্রামের দিকে গেলে দেখতে পাবে। এরপরে দেখো ফ্ল্যাট ফিশ মানে চিতল মাছ, ঠিক আছে, চিতল মাছের গঠনটা কেমন তোমরা একটু দেখো ভালো করে, বইয়ে তাকাও, তোমাদের বই আছে না সেখানে, মানে এটা কী ফ্ল্যাট ফিশ। এরপরে হিলসা, ইলিশ আমরা সবাই চিনি কারণ আমাদের জাতীয় মাছ, তাই না? এরপরে দেখো লবস্টার, গলদা চিংড়ি, হ্যাঁ তোমরা যেগুলো অনেক বড় বড় চিংড়ি ফ্রাই খাও কিংবা চিংড়ি দেখতে পাও সেগুলো কি লবস্টার বলি আমরা, আর এমনি ছোট চিংড়িগুলোকে আমরা কি বলি প্রন, যেগুলো একটু মাঝারি কিন্তু লবস্টারগুলো অনেক বড় হয় সাইজে, অনেক দেখা যায় এত বড় বড় সাইজেরও লবস্টার পাওয়া যায়, ঠিক আছে। এরপরে দেখো এটা হচ্ছে শার্ক, হাঙ্গর তোমরা জানো দেখেছ, এটা আমাদের কম দেশে সমুদ্রগুলোতে হয়তো বা আটলান্টিকের দিকে একটু বড় বড় মহাসাগরগুলোতে বেশি দেখা যায়। অনেক পানিতে যতগুলো মাছ আছে তাদের মধ্যে কিন্তু হিংস্র, অনেক বেশি হিংস্র এবং ওদের দাঁতগুলো অনেক ধারালো, ঠিক আছে। এরপরে দেখো কিছু এখানে অন্যান্য মাছের নাম দেওয়া আছে, আমি পড়িয়ে দিচ্ছি। ব্যাটাসিও, এখানে পাবদা অনুবাদ চালটা দেওয়া আছে, ব্যাটাসিও মানে ট্যাংরা, এটা এক ধরনের দেশীয় মাছ। তারপরে বারামুন্টি, ভেটকি, তারপরে এখানে দেখো বার্বেল ফিশ, শিং মাছ অনেকটা এই যে মাগুর মাছের মতো, ঠিক আছে। এরপরে দেখো চাপিদা, চাপিদাও অনেকটা কি এই যে পাবদা মাছের মতো দেখতে, অনেকটা একটু চকচকে টাইপের খেতে। এরপরে দেখো ড্রাই ফিশ মানে শুটকি মাছ, শুটকি সবাই দেখেছো অনেক অনেকেই তোমরা পছন্দ করবে না কারণ এটা একটু গন্ধ হয়, কারণ আমরা শুকনা মাছকে শুকিয়ে সেটাকে কি শুটকি মাছ করা হয়, তাহলে দেখো এটা যখন শুকিয়ে যায় একটা গন্ধ বের হয়। এরপরে দেখো কিন্তু খেতে অনেক মজা জিও ফিশ, বাটা মাছ, হ্যাঁ এটা এক ধরনের মাছ। অলিভ ফিশ, সরপুটি, অলিভ ফিশ মানে কি সরপুটি মাছ, মাছের মধ্যে নাগরি পুটি হচ্ছে ছোট, সরপুটি হচ্ছে একটু সাইজে বড়, বাজারে পাওয়া যায়। পাঙ্গাস, পাঙ্গাসটাও তোমরা দেখে থাকবে, পমফ্রেট মানে রূপচাঁদা, এই যে রূপচাঁদা একটু চ্যাপটা টাইপের থাকে তোমরা দেখেছো কিনা জানি না। এরপরে প্রন মানে যে বলেছিলাম ছোট চিংড়ি মাছ যেগুলো আমরা খাই, স্যামন, রুই, তারপরে শিক ফিশ, বোয়াল মাছ, টিলাপিয়া, এ দেখো টিলাপিয়া এটা হচ্ছে তেলাপিয়া, ইংলিশ উচ্চারণটা একটু টি দিয়ে টিলাপিয়া। এরপর দেখো হোয়াইট কার্প, মৃগেল, তাহলে এখানে দেখো সবগুলো তোমরা কি করবে, কিন্তু আমি এখানে একটু আমি পরবর্তীতে ছবিটা দিয়ে দিব, ছবিগুলো হাইলাইট করা যেগুলো সেগুলো একটু ভালোভাবে তোমরা শিখবে, কিন্তু
আসলে শেখার জন্য না, এটা হচ্ছে আমাদের জানার জন্য অনেক কিছু। আমরা যে মাছগুলো খাই সেখানে বিভিন্ন ধরনের মাছ আছে, সেটা পড়লেই তোমরা পাবে। এছাড়া মাছের যে ছবিগুলো আছে তোমরা সেগুলো গুগলে সার্চ দিলেও তোমরা মাছের ছবিগুলো পেয়ে যাচ্ছ, কিংবা ইউটিউবেও দেখলে তোমরা মাছের ছবিসহ নামগুলো দেখলেই তোমাদের একদম আইডিয়া হয়ে যাবে। তাহলে এখানে দেখো রাইটিং ব্যাকরণের রাইটিং ইংলিশ টিচার যে ইয়াগুলো দেওয়া আছে আমি সেগুলো একটু লিখে দিচ্ছি। তাহলে রাইটিং বেঙ্গলি, তাহলে এখানে আমাকে ইংলিশটা দেওয়া থাকবে, বাংলা লিখতে হবে। তাহলে এখানে কী আছে দেখো, হিলসা, হিলসা মানে আমরা সবাই জানি ইলিশ, ঠিক আছে। এইভাবে ইংলিশটা দেওয়া থাকলে বাংলাটা তোমরা লিখবে। এরপরে হচ্ছে প্রন মানে চিংড়ি, এটা আবার লবস্টার, লবস্টার থাকলে কিন্তু তখন কি গলদা চিংড়ি হবে, ঠিক আছে, লবস্টার চিংড়ি। তাহলে এখানে প্রন মানে শুধুই চিংড়ি, শার হাঙ্গর, ঠিক আছে, হাঙ্গর আমরা করেছি। এরপরে কাঠ মানে কি, কাঠ হচ্ছে কাতলা, কাঠ মানে কাতলা, হ্যাঁ বই একটু দেখি, ঠিক আছে, তাহলে কাঠ মানে কাতলা। টিলাপিয়া, টিলাপিয়া মানে কি, তেলাপিয়া, হ্যাঁ আমরা সবসময় খাই, দেখি সবসময় পছন্দ করি, তাহলে তেলাপিয়া। এরপরে দেখো রাইটিং ইংলিশ মানে মাগুর মাছ, এভাবে বাংলাটা দেওয়া থাকলে সেটাকে ইংলিশে তোমাদেরকে লিখতে হবে। সেখানে আমি বলছি ওয়ার্ড মি, ওয়ার্ড মেকিংগুলো, সরি ওয়ার্ড মিনিংগুলো ইংলিশ টু ব্যাক মানে গৃহভাগ শিখবে, যেমন কার্ড কাতলা, কাতলা কার্ড, এবং শিখলে আশা করি তোমাদের দুটাই মুখস্থ হয়ে যাবে। তাহলে মাগুর মাছ আমরা কী করেছিলাম, ক্যাট ফিশ, ক্যাট ফিশ, ঠিক আছে। এরপরে চিংড়ি প্রন, এরপরে হচ্ছে বাইন করেছি ই ই ইল, এটা হচ্ছে ডাবল ই এল মানে বড় স্মল লেটার, ক্যাপিটাল লেটার স্মল লেটার ইল। রুই হচ্ছে কি, স্যামন, স্যামন, এটা একটাও ছাড়া হয় না স্যামন। শুটকি মাছ আমরা কি বলেছি, ড্রাই ফিশ, ড্রাই ফিশ মানে শুকিয়ে যে মাছটা করা হয় সেটাই ড্রাই ফিশ। তাহলে দেখো তোমরা এই যে বেঙ্গলির যে ওয়ার্ড মিনিংগুলো আছে শুধুমাত্র সেগুলোই এইচ ডব্লিউ করবে, ঠিক আছে, সরি ইংলিশেরটা এটা করতে হবে না, এর পাশেরটা করতে হবে না, শুধুমাত্র যে নিচে যে এখানে দেওয়া আছে বাংলা টু ইংলিশ মানে বাংলাতেই ইংলিশে লিখতে হবে, এই অংশটুকুই তোমরা এইচ ডব্লিউ করবে। এর আগে দিয়েছিলাম আমি পার্টস নেমে কি ইংলিশটা বাংলায় লিখতে হবে, এখন এখানে দিচ্ছি বাংলা থাকবে তোমাদেরকে ইংলিশটা লিখতে হবে। তাহলে এটা একটা তোমরা ছবিও তুলে নিতে পারো, কিংবা পরবর্তীতে যখন ভিডিওটা দেখে এইচ ডব্লিউটা নোট করে রাখলেই করে ফেলতে পারবে। তো আশা করি এগুলো তোমরা বাসায় শিখবে সবাই, যেগুলো হাইলাইট করে সেগুলো একটু ভালোভাবে দেখবে কিন্তু সবগুলোই করবে। তাহলে আজকে এ পর্যন্ত, যদি কোনো আমার লেসন নিয়ে বা পরিকল্পনা পাঠ নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারবে, সমস্যা নেই, আমি ইনশাল্লাহ সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আর এই ছবিগুলো জমিয়ে রাখবে না, করে ফেলবে আস্তে আস্তে, তাহলে আশা করি তোমাদের পরবর্তীতে জমে থাকবে না এবং সুন্দরভাবে তোমরা লেসনটা শেষ করতে পারবে। তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।